আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আলাহিল করিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ মৃত্যুর পর সর্বপ্রথম ঘাঁটি সর্বপ্রথম মঞ্জিল হল কবর আর এই মঞ্জিলে এই মঞ্জিলটা যার জন্য সহজ হয়ে যাবে বাকি অন্যান্য যে সমস্ত মঞ্জিল ঘাঁটি রয়েছে যেমন হাসর ফুলসেরাত মিজান প্রত্যেকটি ঘাটি তার জন্য সহজ হয়ে যাবে প্রিয় বন্ধুগণ কবরের আজাব এমন একটি ভয়ানক জিনিস যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি প্রিয় বন্ধুগণ শুধুমাত্র মানুষ বাদে এবং জিন বাদে যতগুলো পশু পাখি রয়েছে সমস্ত প্রকার পশু কবরের আজাব সম্পর্কে জানতে পারে কবরের আজাবগুলি তারা মানে কবরের মধ্যে যদি আজাব হয় আর কবরের মানুষগুলো যখন চিল্লাইতে থাকে কবরের মানুষগুলো যখন আর্তনাদ করতে থাকে এই সমস্ত আর্তনাদগুলো পশু পাখিরা শুনতে পারে তো প্রিয় বন্ধুগণ মাঝে মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষদেরকে সতর্ক করার জন্য অনেক সময় আমরা নিচোখেও কবরের আজাব সম্পর্কে জানতে পারি অনেক সময় দেখা যায় যে কারো কবর খোরার পরে তার কবর সাপ দিয়ে ভর্তি হয়ে যায় আবার কারো কবর বিচ্ছু দ্বারা ভর্তি হয়ে যায় আবার কারো কবর থেকে আগুন বেরিয়ে আসে তো প্রিয় বন্ধুগণ এই যে কবরের কঠিন আজাব এই আজাব থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই যদি আমরা বাঁচতে চাই তাহলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব সুন্দর একটি আমলের কথা বলেছেন খুব সুন্দর একটি আমল শিখিয়ে দিয়েছেন প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে নাসাই শরীফে একটি হাদিস উল্লেখ হয়েছে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন রাত্রে তাবা রাকি অর্থাৎ সুরায় মুল্ক পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন প্রিয় বন্ধুগণ সুরায় মুলকের এতই ফজিলত এতই ফজিলত যে বলা হয়েছে যদি কেউ এই সূরাটি প্রতিদিন রাত্রে এশার নামাজের পর একবার করে পাঠ করে যদি সে মৃত্যুবরণ করে তার উপর যদি কবরের আজাব আসে তাহলে এই সুরায় মুল্ক একটা পাখির নেয় পাটকারির উপরে ডানা বিছিয়ে রাখবে আর কবরের আজাবের ফেরেস্তা যখন আসবে তখন সেই সুরায় মূল্ কবরের ফেরেস্তাদেরকে বলতে থাকবে আজাবের ফেরেস্তাদেরকে বলতে থাকবে যদি কোনো প্রকার শাস্তি কোনো প্রকার আজাব থাকে তাহলে আমার উপরে দাও তো প্রিয় বন্ধুগণ এই সুরাটি এতটাই ফজিলতপূর্ণ সুরা যে এই সুরাটি আপনাকে আমাকে কবরের আজাব থেকে বাঁচাবেন এজন্য আমরা প্রতিনিয়ত প্রতিদিন এই সুরাটি অবশ্যই অবশ্যই ঈশার নামাজের পর একবার করে পাঠ করব প্রিয় বন্ধুগণ সুরাটি বেশি বড় নয় মাত্র তিরিশ আয়াতের একটি সুরা আমরা চাইলে সকলেই সুরাটি মুখস্থ করে ফেলতে পারবো আল্লাহ পাকর্বালামিন প্রতিদিন ঈশার নামাজের পর একবার করে সুরায় মুল্ক আমাদের সকলকেই পাঠ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধুবান্ধব এবং সকলের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলে এই বিষয়ে জানতে পারে এবং আমল করতে পারে আর আপনি যদি নিয়মিত আমাদের অনলাইন মাদ্রাসার সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো